সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। সম্প্রতি কাটমানি প্রসঙ্গে তোলপাড় রাজ্য রাজনীতি, আর এই কাটমানি নিয়ে সবথেকে বেশি বিড়ম্বনায় পড়েছে শাসক দলের নেতানেত্রীরা। সোমবার রাতে বীরভূম জেলার সাঁইথিয়া থানার অন্তর্গত নবগ্রাম পঞ্চায়েতের দুই তৃণমূল নেতা সন্তোষ মণ্ডল ও হরি মণ্ডলের বাড়ির সামনে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। তাদের অভিযোগ, সরকারি প্রকল্পে ঘর করে দেওয়া নাম করে তাদের কাছ থেকে 10,000 টাকা করে নেয় এই দুই নেতা। শেষে মধ্যরাতে পুলিশের আশ্বাসে শান্ত হয়ে বাড়ি ফিরে যায় গ্রামবাসীরা। কত টাকা নিয়েছে? আপাতত 5,000 টাকা নিয়েছে, 10 ছিল ছিল বলছিল যে 10 না দেবে কলকাতি আমাদের হাতে, তাহলে মানে ঘর আটকে দিয়ে কে কে এই যে হরি মণ্ডল আর এই যে সুন্দর মণ্ডল ভাবনা কিসের জন্য টাকাটা চেয়েছিল? কিসের জন্য টাকাটা? ডোনেশন হিসেবে, মানে ঘর এসেছে আমাদের, মানে টাকাটা দিতেই হবে, ডোনেশন হিসেবে দিতে হবে, নাহলে পার্টি চাপ আছে না, টাকাটা নিল পরে আমরা পার্টি নিয়ে থেকে পেয়েছি। ওরা কোন পার্টি করে? আমরা টিএমসি করি। আর ওরা? ওরা টিএমসি তেই ছিল, মানে একটা সচিব ছিল টিএমসি, আর এদিকে সন্তোষ মণ্ডল একটা ছিল সভাপতি, উপসভাপতি ছিল, এই হিসাবে টাকাটা জোর জবিস্তু লাগবে আগে টাকা দিতে। কতজনের কাছে নিয়েছে এরকম? কি নাম আপনার? আপনার নামটা কি?